ওরে বাটপার, ঠিক কি না? সিটারির বাটপারের একটা সীমা আছে, একটা সীমা ছাড়া হয়ে গেছে। নবী যদি না মরতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জানাজার ইমামতি করতেন না। জোরে কর নাউযুবিল্লাহ। তার মানে তিনি খোলাসা ক্লিয়ার বুঝিয়ে দিলেন, আমার নবী মরে গেছে, নবীজির জানাজা হইছে, নবীজির জানাজার ইমাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছে। ইবনে মাজাহ শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, না না না, আমার নূর নবী ইন্তেকাল করেছেন, আবু বকর রাদিয়াল্লাহ কয় মরে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ কয় আমার নবী ইন্তেকাল করেছেন, ওমর রাদিয়াল্লাহ কয় মরে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ কয় শুধু মরে নাই তা না, আমার নবীর জানাজার কোন ইমাম ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে এবার যারা আমার নবীর জানাজা হয়নি, নবীর সাহাবি আপন চাস্ত ভাই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বললেন নবীজির জানাজা হয়, নবীজির জানাজা হয়, জানাজার ইমামতি কেউ করে? তাহলে যারা আমার নবীর জানাজা হইছে বলল দলিল ছাড়া, আমার নবীর জানাজা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন এমন বক্তব্য দিল দলিল ছাড়া, আমরা কি তাদেরকে হালকা কইরা বাটপার বলতে পারি না? পারি না? ওরে বাটপার, ঠিক কি না? সিটারির বাটপারের একটা সীমা আছে, একটা সীমা ছাড়া বাটপার। তাইলে বোঝা গেল সিরাতুন নবীর প্রথমে এমন এক আকীদা আছে যেটা ঈমান ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট, সেটা হলো 40 বছর বয়সে নবী বলে নবুয়ত পাইছে, মানে তার আগে তিনি নবী ছিলেন না। এইটা আমার নবী তার আগে নবী ছিলেন কিনা এটা প্রমাণ করব। আর শেষের কথা হইল নবী মরে গেছে, নাউযুবিল্লাহ, তার মানে 40 বছরের আগে নবী ছিলেন না তিনি নবী, 63 বছরের পরেও তিনি নবী না, মানে তিনি এখন নাই। তাইলে নবী এখন হেরার বক্তব্য অনুযায়ী এখন নবী নাই। তাইলে যদি নবী না থাকে এখন একজন নবীর দরকার না? কথা কর না, নবী না থাকলে একজন নবীর দরকার নেই। ওদের এই থিম এই ফর্মুলা লইয়াই ওই দেওবন্দ মাদ্রাসা থেকে গোলাম আহমদ কাদিয়ানি বাইরে চিন্তা করলো, নবী যখন নাই তাহলে আমি নবী হাজ্জা যাইগো, অসুবিধা কি? ওরে দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি, ওরে এলেম শিখে শয়তান হইল, এলেম শিখে শয়তান হইল, নবী পাইল না, ঠিক নি? এইবার আসেন মিলাদুল নবী আমরা করব নাকি সিরাতুন নবী করব, এই সিদ্ধান্ত দিব কে? কথা কয় না কে? আল্লাহ। আল্লাহ যদি সিরাতুন নবী করে আমরাও করব, আল্লাহ যদি মিলাদুল নবী করে আমরাও করব। সিরাতুন নবীর সমাধানে আসেন, সিরাতুন নবীর সমাধান প্রথমত আমার নবী 40 বছর বয়সের নবী। কেউ যদি বলে আমার নবী 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন, তার কাছে আমার প্রশ্ন, আমার নবী জমিনে কদম মোবারক রাইখা সাথে সাথে রব্বি হাবিলি উম্মতি বলে কেঁদেছেন, এই কথা অস্বীকার করার কোন মানুষ আছে? কোন আলেম এই কথা অস্বীকার করতে পারবে? তিনি যদি নবী না হয় তাইলে আইসা উম্মতের জন্য কাঁদবেন কেন? ঠিক আছে নি? তাইলে প্রথমত প্রমাণ হইল আমার নবী 40 বছর বয়সে নবুয়ত পাইছে, ঘটনা তা না, আমার নবী নবী হইয়া দুনিয়ায় আইছে। জোরে কন সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে, দলিল হিসাবে আমার আল্লাহ কালামে হাকিম থেকে সূরা আলে ইমরানে 81 নম্বর আয়াত কারিমা আমি গুনাহগার তেলাওয়াত করেছি রে বাবা, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল শুধুমাত্র সুন্নিরা করে তা না, সুন্নিরা তাদের বাপ দাদা থেকে শিখে নাই,
সুন্নিরা তাদের পীর মুর্শিদের কাছ থেকে শিখে শিখে এই কাজ করেছেন, কিন্তু তাদের পীর ও মুর্শিদরা তাদেরকে আল্লাহর কোরআন মোতাবেক শিখাইছেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আরি ও আমার আল্লাহর বান্দারা, আমার প্যারা নবীর উম্মতের আরি, ওয়াহাবিদের এই জায়গার মধ্যে প্রথম প্রশ্ন, বছরে ঈদ হলো দুইটা, ঈদুল ফিতর ঈদুল আযহা, তোমরা মিলাদুন্নবীর ঈদ তিন নম্বর ঈদ কোত্থেকে পাইলা? ওয়াহাবিদেরকে বলি, ও ওয়াহাবিরা নজদি ট্যাবলেট খানেওয়ালারা, ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করনেওয়ালারা, কওমে লুতের অভ্যাসী বাচ্চাদেরকে বলৎকার করনেওয়ালারা, হেফাজতের নামে কোরআন শরীফের দোকানে আগুন দেনেওয়ালারা, ভালো করে শুনে নাও, যেই দুই আইদে তোমরার ফিতরার ব্যবসা আর চামড়ার ব্যবসা জমজমাট হয়, ওই তোমরা মাইন্না নিলা মিলাদুন্নবীর তোমরা মানো না, বলো এগুলি কোরআন হাদিসে কোন জায়গাত নাই, বেদাত বেদাত, আবার কয় হারাম হারাম, জোরে কন্না উযুবিল্লাহ। ও মুসলমানের আরি, আমরা সুন্নিরা ঈদুল ফিতর মানি, আমরা সুন্নিরা ঈদুল আযহা মানি, আমরা সুন্নিরা ঈদে মিলাদুন্নবীও মানি, তোমরা ঈদুল ফিতর মানো ঈদুল আযহা মানো কিন্তু মিলাদুন্নবীর ঈদ মানো না, তোমরা বলো কোরআন সুন্নায় কোথাও নাই? আমি গুনাহগার হাসানুর রহমান হোসাইন নকশবন্দী, আল্লাহর কোরআন থেকে তোমার কাছে একটা দলিল চাই, যেই দুই তুমি মাইন্না নিলা ঈদুল ফিতর ঈদুল আযহার বর্ণনা, আমি নকশবন্দী কয়ে গেলাম আল্লাহর কোরআনে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরো কোরআন শরীফে ঈদুল ফিতর ঈদুল আযহার কোন বর্ণনা নাই, বর্ণনা নাই, বর্ণনা নাই, ঈদুল ফিতর ঈদুল আযহার বর্ণনা আছে হাদিসে, জোরে সোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমানের ও আল্লাহর বান্দারা, আমার প্যারা নবীর উম্মতি নারী, বলেন কোরআন শরীফের দাম বেশি না হাদিস শরীফের দাম বেশি? কিসের দাম বেশি? কোরআন শরীফে যদি কোন আমলের হুকুম পাওয়া যায়, ওই আমল করার জন্য আর অন্য কোন হাদিসের দরকার আছে নি? কোরআনে পাওয়া গেছে আমল চলবে ঠিক কিনা? আবার হাদিসে মোবারকে যদি কোন আমলের বর্ণনা পাওয়া যায়, কোরআন শরীফে পাইতেই হবে এমন কোন কিছুর অপেক্ষা রাখে না, হাদিস শরীফে পেয়েছি যদি গ্রহণযোগ্য, আর যদি না শেখ হাদিস শরীফ হয় তাইলে তার উপর আমল চলবে, কারো মাস্তানি চলবে না ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর বান্দার আরি, আমার প্যারা নবীর উম্মতির আরি, ওয়াহাবিরা ঈদুল ফিতর ঈদুল আযহা মানে, আমি বলবো তোমার ঈদুল ফিতর তোমার ঈদুল আযহা কোরআন শরীফে নাই, কিন্তু আমি যে মিলাদুন্নবীর ঈদ করি কেন করি? তুমি কো হাদিসে নাই, তুরু বেকুব হাদিস খোঁজস কীর্তি কোরআন শরীফে আয়, কোরআন শরীফে সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে আমার নূর নবীর আগমনে আমার নূর নবীর মিলাদে আল্লাহ তাআলা আমাদেরকে